তবে আমি একটা কথা জানতে চাই, একজন নারীকে, একটা নারীকে তিনটা নবুয়তের মালিক বলা হয়। একজন নারী সে তিনটা নবুয়তের মালিক হইল কিভাবে? কথা শুনছেন বাবা এই কথা আগে কখনো? কয়েক নারী তিনটা নবুয়তের অধিকারী, তিনটা হইব কেন? চারটা, একটা বাড়াই দিলাম, একটা বাড়াই দিলাম কেন? এই পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী ছিল, নাম ছিল তার বিবি রহিমা। হাদিসে যার নাম আসছে লাইয়া, লাইয়া। আমি ভাবছি আর কোনোদিন গান হয় নাই আমার বাপের সাথে, আমার মনে একটু বাসায় বাসায় নিব বাবা। আমি যদি জানতাম আপনি এত দূর থেকে এমনে দাঁড়ায় আইছে। খুব কঠিন। আচ্ছা পালা দিছে একটা প্রশ্ন করতো, কই যাইমু? এই বিশ্বাস না করতে করতে এই দুনিয়া থেকে মায়া মহব্বতটাই উঠে যায়। উঠে গেছে। একটা করে নাই ভালো কথা, দুইটা করছে করছেই। কিরে বাবা তিনটা প্রশ্ন করুন লাগে, কারণ কি? গান থেকে পেঁচ ধরলো, আবার কথা জিজ্ঞেস করলো। চেষ্টা করছি তার সঠিক মীমাংসা দেওয়ার জন্য। বাবা রে, বেলায়েত এমন এক বিষয়, বেলায়েত সামান্য বিষয় না। আপনি বলবেন তো, আপনার কথা থেকে আমার কথা চলে আসছে। আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। কথা মানি, কথা বিশ্বাস করি মনে প্রাণে, কারণ বিশ্বাস না করলে ঈমান নষ্ট হবে। আচ্ছা এখন বর্তমানে নবুয়তটা আছে কই? হ্যাঁ, দায়িত্ব দিয়ে গেছে আমার অলিয়া উলিয়াদেরকে। দায়িত্বটা যে অলিয়া উলিয়ারা দিয়ে গেল, এই অলিয়া উলিয়াদেরকে ছাড়া তো আর কোনো রাস্তা নাই। সরাসরিকে তো, সরাসরি নবীকে দেখার কোনো রাস্তা নাই। সরাসরি আমার রাসূলকে দেখা যাবে না, নবুয়তির যুগও পাওয়া যাবে না, ফিরে পাওয়া যাবে না। ওই নবুয়তিকে প্রতিষ্ঠিত করতে হইলে বেলায়েতই লাগে, বেলায়েতের কাছে আসতে হবে। চেষ্টা করলাম গানের মধ্যে, আমার বাবা জানে যে কথাগুলো ছিল কথার মীমাংসা, এবং আমার বেলায়েতের পর্ব থেকে আমার একটা গান রাখার চেষ্টা করেছি। এখন আমার একটু ছোট্ট করে জানার দরকার, বোঝা দরকার, একটু বুঝতে চাই আমি। আপনি একটু মেহরবানি করে বলবেন তো, এমন একজন নারী ছিল, কথাটা জিজ্ঞেস করতাম না বাবা? হ্যাঁ হ্যাঁ সব হবে বাজান, সব হবে, একটু অপেক্ষা করেন। বিচ্ছেদের রাজা নিয়ে এসেছি আমরা। হ্যাঁ, বিচ্ছেদ গল্প, গীতিকার, গানের, মানে এতগুলা টাইটেল একটা মানুষের যে হইতে পারে চিন্তা করার বিষয়। কিন্তু বাবা আপনার কাছে অনুরোধ, এই প্রচারটা আপনি কইরেন না, আমার বিতে খালি দুগদুগ করে, বিশ্বাস করেন না। এইটা আপনি করেন না বাবা, এইভাবে অবলাদেরকে বিপদে ফেলেন না। আপনি জানেন শেখ ফরিদ একজন আল্লাহর ওলি ছিল, তার মা, নারীদেরকে বিশ্বাস করতে হয়, নারীদেরকে ভালোবাসতে হয়, এরা ভালোবাসার বস্তু বাবা।
শেখ ফরিদ আল্লাহর একজন অলি ছিল, যখন সে বালক ছিলেন, ছোট ছিলেন, তখন তার মাকে একদিন জিজ্ঞেস করলেন, মা নামাজ পড়লে কি হয়? মা বললেন, বাবা নামাজ পড়লে চিনি পাওয়া যায়। অনেক সময় অনেক কিছু সন্তানদেরকে খাইতে চায় না, খাওয়ানোর জন্য বলে না, বাবা তাড়াতাড়ি খাও, পাগল হইতেছে, পাগল হইতেছে। না খাইতে চাইলে বলে, হা উইজে ডাকাইতেইতাছে, যে ডাকাইতে দেখা ভয় পায়। তো শেখ ফরিদ রহমতুল্লাহ আল্লাহ তার মাকে জিজ্ঞাসা করলেন, আম্মা নামাজ পড়লে কি হয়, কি পাওয়া যায়? মা বললেন, বাবা রে নামাজ পড়লে চিনি পাওয়া যায়। কই চিনি পাওয়া যায়? নামাজ পড়লেন, যখন শেখ ফরিদ রহমতুল্লাহ আল্লাহ নামাজ পড়ে, তখন মা ছোট একটা পুটুলির মধ্যে চিনি বইরা জায়নামাজের নিচে রাইখা দেয়, যাতে পোলা কথাটা বিশ্বাস করে। আসলে আল্লাহ তো চিনি দেয় না, চিনি তো দেয় মায়। যখন চিনি রাখে, নামাজ শেষ করে জায়নামাজটা যখন তুলে দেখে চিনির পুটলা, খুব খুশি মনে খায়। এইভাবে চলতেছে অনেকদিন। যাওয়ার পর হঠাৎ করে একদিন শেখ ফরিদের আম্মা ভুলে গেছে চিনি দেওয়ার কথা, পাশের বাড়িতে চলে গেছে ঘুরতে একটা কাজে, তখন তো চিনি দিতে মনে নাই। ওই যে মা, মাকে বিশ্বাস করার জন্য, মা যেন অসম্মান না হয়ে যায়, মায়ের সম্মান যেন না কমে যায়, তার জন্য আমার আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতার মাধ্যমে বললেন, জিব্রাইল ফেরেশতা তাড়াতাড়ি একটা পুটুলির মধ্যে একটু চিনি ভরে যায় নামাজের নিচে দিয়ে আসো। নামাজ শেষ করে যখন জায়নামাজ উঠাইলো, উঠায় দেখে চিনির পুটলা, চিনি তো খাইলো, খাওয়ার পর মুখের মধ্যে দেওয়ার পর প্রতিদিন যে চিনি খায় ওই চিনি না বাবা, এই চিনির স্বাদটাই যেন ভিন্ন। এই যে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, একটা মা তাকে বিশ্বাস করাতে চাইল যে বাবা নামাজ পড়লে ভালো কিছু পাওয়া যায়, মিষ্টি কিছু পাওয়া যায়, আল্লাহ তা কবুল করে নিল। আসলে বিশ্বাস কিন্তু সামান্য বিষয় না। এই শেখ ফরিদের ভাগিনা আপনারা জানেন আলাউদ্দিন আলসাবিরি, এই আলাউদ্দিন আলসাবিরি বাবা ছোট সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বিদায় নেওয়ার পর তার মাকে বলে, মা আমার খুব ক্ষুধা লাগছে, খুব অভাবের সংসার ছিল, তো দারিদ্রতা মানুষকে অনেক কিছু শিখায়। যখন বারে বারে জিজ্ঞেস করে, মা গো আমার ক্ষুধা লাগছে, আমারে খাইতে দাও, মা একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়ে চুলার মধ্যে আন্তাজি জাল দেয়, কারণ ঘরে তো খাবার নাই, চাল নাই, কী খাওয়াবে সন্তানকে। যখন বারে বারে পাথর দিয়া ডেস্কির মধ্যে জাল দিতেছে, পাথর কি আর ভাত হওয়া সম্ভব বাবা? কতক্ষণ পরে পরে আসে, আইসা জিগায়, মা ভাত হয় নাই এখনো? কয়, বাবা তুমি আর একটু খেলে আসো, ভাত হইতেছে। খিদা পেট থাকলে কিন্তু খেলাও ভাল লাগে না। আরেকবার আসছে, আইসা বলতেছে, মা ভাত হয় নাই। কয়, বাবা আর একটু সময়। এই কথা বইলেই ওই ঢাকনটা উঠায় ফেলছে, উঠায় দেখে ওই যে পাথর দিয়ে মা জাল দিতেছিল সেটা ভাত হয়ে গেছে। বিশ্বাসের জায়গা এতটা গুরুত্বপূর্ণ, এতটা বড়, এতটা বিশাল। তবে আমি একটা কথা জানতে চাই, একজন নারীকে, একটা নারীকে তিনটা নবুয়তের মালিক বলা হয়। একজন নারী সে তিনটা নবুয়তের মালিক হইল কিভাবে? কথা শুনছেন বাবা এই কথা আগে কখনো? হ্যাঁ, একজন নারী কাকে বিশ্বাস করবেন না আপনি? একটা নারী, দেখেন নারীর কোথায়। একজন নারীকে তিনটা নবুয়তের মালিক বলা হয়। আমার একটু জানা দরকার, ওই নারীটা কে এবং কেন তাকে তিন নবুয়তের মালিক বলা? ছোট্ট করে একটা প্রশ্ন, এখন একটা দরবারি গান করি, এরপর থেকে পাল্লা গানও চলবে, বিচ্ছেদও চলবে। জোর করিয়া বুঝতে গেলে তোমাতে মরণ জ্বালা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কালু সবাবার খেলা, একজন কামেল পীরের খেলা, কেউ বুঝিতে পারে না রে কালু সবাবার খেলা, একজন পীর মুর্শিদের খেলা। আরে
দেখেন কি প্রশ্ন করে বয়ে রয়েছে, কি প্রশ্ন? যে বর্তমানে নবুয়ত আছে কই? এখন তো বেলায়েতের যুগ, তাইলে বর্তমানে নবুয়ত আছে কই? এই হলো তার একটা। আরেকটা হইল, একজন নারী আছে, সে তিনটা নবুয়তের অধিকারী, মানে এক ঢিলে দুই পাখি মারা। তো এই জন্য টাইট করে দুইটা প্রশ্ন করছে। হ্যাঁ, একটা হইল বর্তমান নবুয়ত কই আছে, বর্তমান নবুয়ত আছে এই যে দয়াল বাবা কালুসা তার কাছে। মনে রাখবেন, এটা কিন্তু আমার কথা না, হাদিস বুখারী শরীফের কথা। নবুয়তের 47 ভাগের এক ভাগ অলিয়াউলিয়ার ভিতরে আছে। সেটা কি? সেটা হলো সত্য স্বপ্ন, অর্থাৎ মুবাশশারাত। মুবাশশারাত, হ্যাঁ, মুবাশশারাত। যেমন কোন অলিয়াউলিয়া যদি আল্লাহর দপ্তরে তার নাম ওঠে, তাহলে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক স্বয়ং তাকে দিক নির্দেশনা দেয়। হ্যাঁ, আবার সুস্বপ্ন কুস্বপ্ন, আবার কইতে পারে যে অনেক পদের স্বপ্নই তো আছে। হ্যাঁ, কুস্বপ্ন কুণ্ডি, আপনি মনে করেন রাত ভৈরা মিষ্টি খাইতেছেন, আছে না, মরণ চান্দের মিষ্টি খাইয়া একেবারে
পেট ভরিয়া লাইছেন, সকালবেলা উঠটা দেখবেন যে খাতার কোনা চাবাইয়া সিরা লাইছেন। ছোট ছোট বাচ্চারা স্বপ্নে দেখে জঙ্গলের মধ্যে গিয়া ছেড়ে দিছে। হ্যাঁ, সকালবেলা মায় দেহে বিছনা মুচটা ভিজিয়ে লাইছে, কি এরম হয়েছে নি? আরে একটা মানুষ কইতারবেন না যে আমি বিছনায় মুতি নাই, কে থাকলে হাতু ডান, বুঝলেন নি? হ বড় ইয় মুতে হেটার কথা কইতেছি, বুঝলেন নি? বড় ইয় মতে, কি মতে? সুন্দর একটা বিয়া করছে, বাসর ঘরে গেছে, বললগে আলাপ করতেছে, বুঝলেনি? প্রেম প্রীতি জমছে, মায় ধাক্কাইতেছে, উঠছে ঠিকই, কিন্তু বউও নাই, বাসর ঘরও নাই, উল্টা বিছনা পাতি যা আছে। কুস্বপ্ন আর সুস্বপ্ন হলো অলিয়া উলিয়ারা দেখে, এটা নবুয়তের ৪৭ ভাগের এক ভাগ। তো আরো একটা প্রশ্ন আছে, আমি জবাব করব, আগে একটা গান গাইয়া লই। ওরে নবীর মতে যাহারে দিম, ওরে নবীর মতে যাহারে দিম, সে কভু নয় নবীর উম্মত, উম্মত শব্দের অর্থ আগে কর নবীর হাদিস পর, থাকে যদি জাহান্নামের ডোর, ওরে নবীর মতে যাহার দিমত, সে কভু নয় নবীর উম্মত, উম্মত শব্দের অর্থ আগে কর নবীর হাদিস, থাকে যদি জাহান্নামের ডোর, নবীর হাদিস পর, থাকে যদি জাহান্নামের ডোর, দেখেন এই যে আমরা দুনিয়ার মধ্যে আসছি চিরকাল থাকতারুম, সবারই তো চাইতেইব। তাইলে মিয়া সাহেব একটা কথা শুনেন, রাগ করে নামার উপরে মাজা বইল চারটা, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ইমাম শাফি, ইমাম হানাফি। এই যে বাংলাদেশের যারা মুসলমান হানাফি মাজাহাবের মুসলমান, আমাদের ইমামকে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা। দেখেন এই ইমাম আবু হানিফা বলছে, কি বলছে? আমি যখন মারা যাব আমারে কবরের মধ্যে দিব, যদি এরপরে আমার ঘরে কোনো নাতি নাতকুর হয় তাইলে আমার কবরের মধ্যে ওই নাতি নাতকুর দিয়া প্রসাব করাইবা, প্রসাবের পানিগুলি যেন বাইয়া বাইয়া আমার শরীরের মধ্যে পড়ে। আপনারা তো অনেকেই এই কথা শোনার পর আমার মার চাইবেন না। দেখেন ভক্তরা কয় বাবা কেন কয়, এজন্য ইমাম হাসান, ইমাম হোসেন,
রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে প্রস্রাব করত। এই যে ইমাম হাসান ইমাম হোসেন প্রস্রাব করত, এইটাও সুন্নত। আমার জীবদ্দশায় নবীর এমন কোনো সুন্নত নাই আমি পালন না করছি, কিন্তু এই সুন্নতটা আমি পালন করতে পারলাম না। কেন? আমার ছেলে মেয়ের ঘরে নাতি নাতনির মুখ আমি দেখলাম না। আমি জানি আমার ইন্তেকালের পর আমার ছেলে মেয়ের ঘরে নাতি নাতকুর হইতে পারে, যদি হয় তাইলে আমার কবরের মধ্যে নিয়া ওই নাতি নাতকুর দিয়া প্রসাব করাইবা, ভাইয়া ভাইয়া যেন প্রসাবের পানিগুলি আমার গায়ের মধ্যে পড়ে আমার রাসুলের ওই সুন্নতটা আমি পালন করিয়া। এটা কেন বলছে জানেন? নবীকে মহব্বত করতে হবে, মহব্বত। আমরা সেই নবীর উম্মত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা সেই নবীকে মহব্বত করতে শিখি নাই, জানি না। বাবা রে, আপনার জন্য আখেরাতের দিনে আপনার মা কানবে না, আপনার বাবা কানবে না, আপনার ভাই কানবে না, আপনার বোন কানবে না, আপনার স্ত্রী কানবে না, আপনার ছেলে কানবে না, আপনার মেয়ে কানবে না। একমাত্র ব্যক্তি যিনি হলো আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি কানবে। আর যেই ব্যক্তি আপনার জন্য কানবে, সেই ব্যক্তির জন্য আপনি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারলেন। একটা হাদিসের কথা কয়ে যায়, মিলাই দেখবেন। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবুল আহাব, যত বড় বড় বেদিন কাফের আছে, তারা যে বেদিন কাফের হইছে, একজনও আল্লাহরে না মান্যা বেদিন কাফের হয় নাই, সবাই আল্লাহরে মানত, সবাই আল্লাহরে মানত। তাইলে বেদিন কাফের হইল কেন? বেদিন কাফের হইল তারা একজনেও নবীরে মানে নাই, একজনও নবীরে মানে নাই। যারা নবীরে মানে নাই, শুধু আল্লাহরে মানছে, তারা হইল বেদিন কাফের। বর্তমান জামানার মধ্যে দেখি একদল ভাই রয়েছে যারা আল্লাহ মানে নবী মানে না, এগুলি নব্য বেদিন কাফের, আছে না নাই? এই দল আছে। মিয়া সাহেব, নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি যদি খেউ ফেলে, আমার নবী তার জন্য এই পানির বিনিময়ে আখেরাতে তার জন্য সুপারিশকারী হয়ে যাবে, সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে নবীর মতে যাহার দিমত সে কবু নয় নবীর, শব্দের অর্থ আগে কর নবীর হাদিস কর, এ যদি জাহান্নামের ও তোর থাকে গে ভুইয়া। বলছে আল্লাহ করে কায়দা, আয়াত হলো 15 নম্বর, আমার পরে দেখ না সুরা মায়দা, বলছে আল্লাহ করে কায়দা, আয়াত হলো 15 নম্বর, নবী হলো নূরের জ্যোতি, শোনো যত মানব জাতি, নবী হলো নূরের জ্যোতি, শোনো যত মানব জাতি, জীবন দিয়ে করো তার আদর। অপব্যাখ্যা
যে করবে তার নাইরে রক্ষা, চরম শিক্ষা পাবে মরার পর আমার মনে, চরম শিক্ষা পাবে মরার পর আমার মনে, চরম শিক্ষা পাবে মরার পর। ওরে নবী নিয়া অপব্যাখ্যা, যে করবে তার নাইরে রক্ষা, চরম শিক্ষা পাবে মরার পর। এলো হাদিসটা কাজ্জা তোমরা শুনে মিনান, বলে যে নবীর অমতে চলে, তার দুই গালে মারো সরফা করে, তার দুই গালে মারো সরফা করে, তার দুই গালে মারো সরফা করে। শাহালম সরকারে বলে যে নবীর অমতে চলে, তার দুই গালে মারো সরফা করে। ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, তার কথা তো জানেন সবাই, আব্দুল্লাহ ইবনে উবাই তার কথা তো জানেন সবাই, আল্লাহ বেজার ছিল যার উপর নবীর হাদিস পর, হাদিস যদি জাহানের রাই কত কাজে যদি জাহানের রাই, নবীর হাদিস পর হাদিস যদি জাহানের রাই হরে মানে যদি একটা বাড়াই দিলাম কেন, এই পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী ছিল, নাম ছিল তার বিবি রহিমা, হাদিসে যার নাম আসছে লাইয়া লাইয়া। তিনি ছিলেন ইয়াকুব নবীর মেয়ে, ইসুফ নবীর বোন, আয়ুব নবীর স্ত্রী, আর জুলকি ফল নামে এক নবী ছিল, তার ছিল দাদি। কয়জন হইছে?
চারজন, ইয়াকুব নবীর মাইয়া, ইউসুফ নবীর বোন, আয়ুব নবীর স্ত্রী, আর জুলকি ফল নামে একজন নবী ছিল, তার ছিল দাদি। এবার চিন্তা করেন কত বড় মর্তবা ওই নারী, এখন তার মতো কি সবাই হইতে পারে? এই আসতে বাজা, আয়ুব নবীর এই 18টা পোলা, ফেরেশতারা গো কাছে আল্লাহ একদিন কয় দেখ আয়ুব নবী আমারে কি সুন্দর ডাকে, কয় ডাকবো না, এই বাচ্চারা এই ডাকবো না, তারা 18টা পোলা দিছ, কয় শেষ করে দেই, হের বড় ডাকবো। হ্যাঁ, মাদ্রাসার ছাদ ভাঙ্গিয়া, স্কুলের ছাদ ভাঙ্গিয়া 18টাই শেষ। আয়ুব নবী আত্মিল্লা কয় আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আমার কিছু না। বাংলাদেশে একজনে কইছিল আল্লাহর মাল আল্লাহ নিছেন, মন্ত্রী তো গেছে গা, মনে আছে না আপনাকে? হ্যাঁ, ওই যে সাভারের ঘটনা, ওই যে জানে, বুঝলেন নি, সব জায়গায় সব কথা চলে না। হ্যাঁ, তো ফেরেশতারা কয় আল্লাহ কয় এই ফেরেশতা এখনো তো আমার কথাই কয়, তো কয় 18টা পোলা গেছে হেইতে কি, এই যে রাজ্য এই সম্পদের নাই অভাব, এত সম্পদ থাকলে হ্যাঁ তোমার নাম লইব না। আল্লাহ কয় জল্লা পুইরা, এই বেটাই দেখছা জল্লা পুইরা সব ছাই হয়ে যাক, সব ছাই হয়ে গেছে, খবর গেছে কি চান আপনার সম্পদ সব পুইরা গেছে। আয়ুব নবী কয় আল্লাহ তোমার সম্পদ তুমি পড়ছো, আমার কিছু না। আল্লাহ কে ফেরেশতারা এখনো তো আমার কথা কয়, কয় কইব না, তুমি এত বড় একজন বাদশা বানাইছ, সম্পদ না থাক বাদশা তো, শরীরের মধ্যে দিল গন্ধ গাও, এই গন্ধের ছুটে এলাকায় কেউ থাকতারে না, এলাকার মানুষে পিড়ে বাইর কেটে দিল, বাইর বাদশা আরেকটারে বানাম। আয়ুব নবী কয় আল্লাহ তুমি বাদশাই দিছিলে তুমি নিছ, আমার কিছু না। আল্লাহ কয় ফেরেশতা এখনো তো আমার কথা কয়, কয় কইব না, এখনো তিনটা বউ লইয়ে যে ঘটাছে, বউ কয়টা? তিনটা বউ, আরে বউ কি এরম তেরম নি আলিকালি, যেই সুন্দরী রে বাবা, বুঝলেন নি? ফেরেশতারা কয় আল্লাহ এখনো তোমার নাম লইব না, তিনটা বউ লইয়ে ঘুরতাছে, কয় তো ঠিক আছে দেখ। পিছেতে দুই বউ কয় এই বেটায় কদিন পর যাইব মরিয়া, এই বেটারে লয়ে বয়ে থেকে লাভ নাই, অন্য জায়গায় বিয়া বহি গা, গেছে গা। দুই বউ পিছেতে নাই, বিবি রহিমা কয় আল্লাহ স্বামী ছাড়তাম না, সব ছাড়তারি স্বামী ছাড়তাম না। হ্যাঁ, এখানে বিষয়টা কোন জায়গায় জানেন, বিষয়টা হইলো আমিও আয়ুব নবীনের লেগা ঘরেরটাও রহিমা না, আয়ুব নবীর মতো চরিত্র যদি আমাকে থাকতো কি ভাই, তাইলে ঘরের ডোর রহিমা ওই তো। মানে বিষয় হইলো আমি হইলাম আবু জাহেলের স্বভাব লইয়া বিবি রহিমার মতো বউ চাই, যার জন্য জামেলা, আয়ুব নবীর বউ স্ত্রী রহিমা ছাড়ল না 18 বছর পর্যন্ত। হ্যাঁ, ভিক্ষা কইরা খাওয়াইলো, ভিক্ষা কইরা, কারণ আয়ুব নবীরে জনগণ দেখলেই মারতে ওঠে, গন্ধে কেউ থাকতারে না, জঙ্গলের মধ্যে রাইক্কা ভিক্ষা করতে যাইতো, আজকেও যাইব ভিক্ষা করতে, ঘরে ঘরে গিয়া শয়তান কই আইছে এ বেটিরে ভিক্ষা দিস না, কেউ দেয় নাই। একজনে কয় দিতার ই চুলগুলি কাইটে যদি দিয়া যাও, দিছে এদিক দিয়া গিয়া আয়ুব নবীরে কইছে তোমার বউ অপকর্ম করিয়া ধরা পড়ছে, এর লেগা চুল কাটিয়া দিছে সমাজের মানুষ। হ্যাঁ, আয়ুব নবী আইছে মতোই লাগাইছে পার, ঠিকই চুল কাটা, তখন আল্লাহ পাক বলল আয়ুব রে কি করলি,
তুই ওয়াদা করলি 100 দোরা মারবি, এখন তুই যদি দোরা না মারস তুই তো নবী, তাইলে তোর মুখের কথা নষ্ট হয়ে যায়। আর বিবি রহিমা তো সতী, পবিত্র অপবিত্র না, তাইলে তুই এই এখন ওয়াদা নষ্ট করতে পারবি না, বিবি রহিমারে মারতেও পারবি না, কি করবি? আইব নবী কয় আল্লাহ আপনি যা কন সেটাই করুন। কয়তো এক কাম কর, দুইটা দুব্বা তেনে, দুইটা দুব্বা, দুব্বা চিনেন না? হ্যাঁ, আম রইলে গজারি লইতাম, আম গো বউ কোনো অন্যায় করলে কি করতাম? আরে হাত ওই তো গজারিতে বেশি শক্ত হয়ে যায় মাঝে মাঝে, মার খিচ্ছা। হ্যাঁ কয় এই দুইটা দুব্বা দিয়া 50 বার রহিমার গায়ের মধ্যে শোয়া, বউ মারার স্টাইল। হ্যাঁ 50 বার শোয়া, 50 কত হয়? 100, 50 100, এখান থেকে কে জানি কয় 150। হ্যাঁ যে অঙ্কে পাশ করছে আমি বুঝে গেছি। হ্যাঁ আল্লাহ পাক বলে আমি কবুল করে নিলাম, আমি কবুল করে নিলাম। আরেকজনে আস্তে আস্তে চা হালাই দিতেছে, বুঝলেননি? এখন আয়ুব নবীর মতো স্ত্রী যদি হয়, আবার কই তারে ভালোই তৈব, কেন ফেরাউনের ঘরে আসিয়াছিল না? কিও ফেরাউনের চেয়ে খারাপ এই জগতে আর কেউ আছে? আর কেউ আসিল না, এই ফেরাউনের ঘরে আসিয়াছিল। বাবা রে বাবা, তারপরও স্বামীর খেদমত করতো, পিটাইতো, মারতো, কাটতো, রক্ত বাইর করতো, সুফরাইতো, থাপড়াইতো, বুঝলেননি? এরপরও আসিয়া স্বামীর খেদমত করতো। তাহলে খারাপ স্বামীর ঘরে ভালো স্ত্রী পাওয়া যায়, এটা ইতিহাসে আছে, ধর্মের মধ্যে আছে। এখন ওই রকম স্ত্রী যদি হয় তাহলে কিন্তু তারেও সম্মান করা উচিত। যাক কথাবার্তা শেষ।